এইবার যদি দেশের মা বোনেরা রক্ষা পায়, এটা জনগণের দাবি, সারা বাংলাদেশের মানুষের দাবি, এইবার হয়তো জানোয়ারেরা সোজা হবার পায়, সোজা তীরবিন হবার পায়। দেশত কি এমন হইল রে একাব্বর, যার জন্যে পরনের লুঙ্গি মাথা তুলিয়ে নাচছেন নাচছিস? কি হয়েছে তোর, হিমালয় পর্বত জয় করি ফেলালু নাকি রে একাব্বর? হ্যারে একাব্বর, কি হয়েছে তোর? আরে না মফিজ ভাই, ধর্ষণের শাস্তি যাবজ্জীবন থাকি, মৃত্যুদণ্ড মানে ফাঁসি কার্যকর হয়ে যাইবে। এইবার একটা কঠিন আইন হয়েছে না, ফাটা ফাটি আইন হয়েছে না, জটিল একটা আইন হয়েছে না মফিজ ভাই? তুই আইনের কি বুঝিস রে? তুই কি আইনস্টাইন হয়ে গেল নাকি, আইনের জনক হয়ে গেল নাকি? আইন নিয়ে গবেষণা করিস, তুই আইনের কি বুঝিস? কি বুঝলো তুই ইয়াতে? কি হয়েছে মফিজ ভাই, তোমরা ফির এইদন করি কথা কনকে? ধর্ষণের শাস্তি যাবজ্জীবন থাকি, মৃত্যুদণ্ড, ভালো হয়েছে না? আর তোমরা আমার সাথে চাউলেশি করেন, ইয়ের কি করেন, চেদর বেদর করবেন আসছেন? কঠিন, জনগণের দাবি আছিল এটা, বাংলার মানুষের দাবি আছিল, ঘন্টা হয়েছে ঘন্টা। ধর্ষিতে যদি ধর্ষণ করার সময় মারা যায় তাহলে ধর্ষকের ফাঁসি হবে, আর যদি ধর্ষিতে বাঁচি থাকে তাহলে যাবজ্জীবন। যাবজ্জীবন মানে দুই একদিন পর দেখবো জামিন হয়ে গেছে, আর জামিন হইলে মামলা খালাস, মামলা ঢিসমিস, আবার ধর্ষণ করা শুরু করবে। কথা কিন্তু ঠিকই কইছেন মফিজ ভাই, তোমার কথায় তো যুক্তি আছে, শয়তানও তোমার যুক্তির সাথে পাবার নয়। তাহলে কি করা যায় মফিজ ভাই, এই ধর্ষণ নিয়ে কি করা যায়, কিভাবে এই জিনিসটা ঠেকা যায় সেটা কন্তু, কিভাবে এই জিনিসটা ভামরাগুলো ঠেকামো? ধর্ষণকারীর কোনো যাবজ্জীবন নাই, কোনো মৃত্যুদণ্ড নাই, ডাইরেক্ট কাটি দাও, একদম ডাইরেক্ট কাটি দাও, নুনুর গোড়াত কাটি দাও, না হয় ইঞ্জেকশন দিয়ে অসল করে দাও, ওই যেন আর কোনোদিন বিয়ে করিবার পায় না, দুনিয়ার মানুষ যেন দেখিয়ে কয় এই ওই কাম করিবার গেছিল, ওই কাম করিবে ধরা খাইছে, যার জন্য উইয়া কাজকে এই ইঞ্জেকশন দিছে, না হলে একটা জায়গা মতো কাটি দিছে। এইটা করলে হয়তো এখনা কমবের পায়, জানোয়ারের রাখনা ভালো হবার পায়। তোমরা যে কি পন খালাম অফিস ভাই, তোমার কথা শুনিয়ে আমি হাসিম না কাঁদিম, তোমরা এই বুদ্ধিগুলো কোনটে পান? হ্যাঁ তোমরা এই নিয়ে কেমন করি মাথা থাকেন? হ্যাঁ কোনটে কাটি দিবে, কি কাটি দিবে, কি না কাটি দিবে, হ্যাঁ তা সারা পৃথিবীর মানুষ দেখবে, দেখিয়ে কবে এই কাম করবার গেছিল, তোমার ব্যাপারটা বুঝলু না? আরে আরো অনেক উপকার আছে, অনেক উপকার, যেমন যদি যাবজ্জীবন হলো হয় তাহলে তো ওই জেল সারা জীবন বসিয়ে শুতিয়ে খাইলে হয়, মিশিয়েও জেলের হ্যাঁ ওইগুলা মানে ভাত তরকারি এটা সেটা হ্যাঁ খেতা কম্বল লস না, অতএব ওই কাম করিয়াই খাইবে, কাম করি খাইবে, খালি জায়গা কোনা, ওই জায়গা কোনাত ইঞ্জেকশন দিয়ে অসল করি দেওয়া, নাহলে ডাইরেক্ট কাটি দেওয়া, যাতে মরি না যায় সেই মেডিসিন দিয়ে কাটি দেওয়া, তাহলে দেখবো দেখলেই মানুষ দেখলেই কবে যে হ্যাঁ এইবার কাম হয়েছে, আমার গুলিয়াকে গুলিয়া কাম করা যাবার নয়, বা হে আমরাও যদি এই কাম করি তাহলে আমারও অসল করি দিবে। না মফিজ ভাই কথা ঠিক, যদিও কথাটা তোমরা একটা ঘুরিয়া পেঁচিয়া কইছেন, কিন্তু কথার তোমার যুক্তি আছে, কঠিন যুক্তি আছে, হ্যাঁ কিন্তু কি করবেন, কিছু করার নাই, এইটাই করা লাগবে, এটাই করলে তাহলে ঠিক হবে। আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে, আইন যদি সঠিকভাবে প্রয়োগ করা হয়, আইনের প্রতি শ্রদ্ধা আছে অবশ্যই, যা করে মানুষের মঙ্গলের জন্যই আইন, মানুষের ভালোর জন্যই আইন। হ্যাঁ এখন মুখ থেকে কিছুক্ষণ আগে তোমরা কইলেন মুই আইনস্টাইন, আইনের জনক, এখন তোমরাও দেখুন আইন আইন করবেন নাছেন। আরে আইন তো সবার জন্য সমান, কিন্তু তারপরেও ওই আইনের ফাঁক ফোকর দিয়ে বাড়ে যায়, এটাই হইলো সমস্যা, বুঝছিস না মফিজ ভাই? ঠিকই কইছেন, আচ্ছা ধন্যবাদ মফিজ ভাই।